কি কলা নিয়ে কলাটা কত না হ্যাঁ কলাটা ভাই তুমি 20 টাকা বা 60 টাকা বলছো তুমি এটা বললো সব চলে যাও সব চলে যাও আকি গুতিয়ে দাও মিষ্টি হবে না তাই তো মিষ্টি দাদা আমি গ্যারান্টি দেব না হ্যাঁ এই তো গল্প দুর্গলা আসলি প্লাস পাঁচ বাকি যা সমস্ত বাজার আমি আর ভাই মিলে সব করলাম দুপুর থেকে ভেরি গুড আফটারনুন টু এভরিওয়ান ভেরি গুড আফটারনুন সকলকে আজকে 15ই অক্টোবর দুর্গাপুজো এই যা শেষ হলো বিজয় দশমীর পাঠটা আপাতত কমপ্লিট এবার হচ্ছে আমাদের কোজাগুড়ি লক্ষ্মী পুজো আচ্ছা হিসাব মতো আমাদের কোজাগুড়ি লক্ষ্মী পুজো আগামীকাল রাত 8টা থেকে লাগছে পরের দিন মানে 17 তারিখে বিকেল 5টার সময় তো ছাড়ছে তা আমাদের বাড়ির পুজোটা হবে হচ্ছে বৃহস্পতিবার দিন আমরা এখন ঠিক ঘড়িকাল মোড়ের এখানে এসেছি চল এদিকে দাদা এখানে কি আছে এটার দাম কি আছে 290 আরে নীল মুকুটটা কত 500 এটার দাম হচ্ছে 240 দাদু এটার দাম কি আছে ঢাকার সাজারটা হ্যাঁ সাড়ে চারশো সাড়ে সাতশো আমরা বারাসাতে আসার পর লক্ষ্মী পুজোর বাজারটা প্রত্যেক বছর আমি ভাই প্রিয়া সুজিতদা আর ফুলু একসাথে মিলে আমরা রাত্রি 10:30টার সময় বাজারে আসতাম এসে বাজারটা করতাম ঢাকের সাজির ঠাকুরের মুখগুলো দেখতে আমার এতটা ভালো লাগে এই মায়ের মুখটা ভীষণ সুন্দর কিন্তু আমাদের আসনের জন্য পারফেক্ট হবে না একদম এই মুখটাও ভীষণ সুন্দর দেখতে যত রাত বাড়বে এই বাজার না তত লোকে গিজ গিজ করে একদম হ্যাঁ এইটা 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 ওই তো বানাচ্ছে বানাচ্ছে নৌকা কে আছে নৌকা আপনার কি দাম আছে এগুলোর 60 টাকা কোনটা দেবো এই বড়টা না ছোট একটু কমসম করে নাও একটু কমসম করে নাও এই বড়টা 60 টাকা তো বড় ছোট ঘেটে নেবে 60 টাকা সুন্দর লাগে দাম বেড়ে যাবে নাকি এগুলো হ্যাঁ কত হবে এগুলো তো এখন নেবে হ্যাঁ এই তো গল্প দুর্গলা আসলি প্লাস পয়েন্ট তাই তো এটাই হলো না এই সন্ধ্যাবেলা আসলে দাম বেড়ে যাবে এই দাম বেড়ে যাবে হ্যাঁ সন্ধ্যাবেলা আসলে এটা 60 টাকা এখন বলছে ওটা 80-90 টাকা হয়ে যাবে তখন ওটা কত ওটা দুটো তো দুটো লাগে তো ভাই যাই দেবো তাই 60 টাকা ওই 50 নিচ্ছে লোকের কাছ থেকে হয় এগুলো আপাতত লক্ষ্মী ঠাকুরের জন্য এই কটা জিনিস নিয়েছি ভাইয়ের যেদিন তারা গরু আছে ও বেরিয়ে যাচ্ছে আবার সন্ধ্যেবেলা আবার রাতের দিকে আমের ভাই আবার চলে আসবো এখানে তখন একসাথে আমাদের ফল সবজি দশকর্মা এগুলো সমস্ত কিছু কিনতে হবে A few moments later দুপুর বেলায় লক্ষ্মী পূজার বাজার করার সময় আমার ছোটবেলার বন্ধু টুবাইয়ের ফোন আসে বললো ভাই আজকে আমি কলকাতা ছেড়ে নয়ডা ফিরে যাচ্ছি কাজের উদ্দেশ্যে তুই চলে আয় আমাকে পৌঁছে দিবি তাই আমরা চারটে বন্ধু মিলে টুবাইকে এয়ারপোর্টে ছাড়তে গেলাম টুবাইকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়িতে এসছি এসে বাজারে থলে নিয়েছি তার আগে অজয়দার সাথে এক পাক একটু বাজারে ঘোরা হয়ে গেছে এখন ভাই জাস্ট আসছে এসে আমরা এখন বড় বাজারের দিকে যাচ্ছি আমার একটা জায়গা থেকে আসতে দেরি হয়ে গেছিল যার ফলে 10:30টার সময় আমি বেরোলাম আমি আর দাদা এখানে দাদা আছে এই হচ্ছে রাত্রিবেলা হরিদোলা বাজারের পরিবেশটা বেশ ভালো মতো লোকজনের ভিড় এখন আমরা বরাবর এই দশকর্ম ভান্ডার থেকে আমরা ভালো আছো সমস্ত জিনিসপত্র কিনি দাও ওটা দাও আচ্ছা এটা লাল দিকে দাও সবুজ দিকে না ঘরটা কত নিচ্ছ দাও আর এটা হচ্ছে তোমার 120 টাকা আচ্ছা এই যে ঝালরগুলো আছে এইগুলো সব হচ্ছে 50 টাকা করে বলছে এখানে বার্গেনিং করলে মোটামুটি 40-35 টাকা তুমি পেয়ে যাবে আমি এইগুলো জাস্ট নিয়েছি এটা নিচ্ছি আর এটা রাত্রিবেলার বাজারে ভাই আগুন দাম দুই বারোটাই সব থেকে বেস্ট ছিল আমি মনে করি কিন্তু প্রত্যেক বছর ঠিক 10:30-11টার সময় আমি প্রিয়ম সুজিত দা ফুলু ভাই এটা একসাথে লক্ষ্মী পুজো বাজারটা করতে বেরোই
জাতমার দাম কি আছে? হলুদটা হলুদটা চল্লিশ টাকা। চল্লিশ আর ছোটটা? এটা কি দাম দেবে? এটা ত্রিশ টাকা দিতে পারি। হ্যাঁ ত্রিশ টাকা দাদু দা। এখন যা কলে যদি হাতটা দিই একটু ছাকা লেগে যাবে আমার, দেখবে। আদল কত? একশো টাকা কিলো, একশো কুড়ি টাকা কিলো বেশি হবে। আগে পাঁচশোটা পাঁচ রকম আমাকে ফল দিয়ে দিন, আগে একটু সব কটা থেকে একটা একটা করে দিয়ে দিন আগে। আমি বলছি তো একটা আতা দিয়ে দেবেন আমাকে, আমাকে দুটো আম দাও। মিষ্টি হবে কি সেটাকে দেখো, মিষ্টি হবে না তাই তো? মিষ্টি দাদা আমি গ্যারান্টি দেবো না, অক্সিজেনের ফল দাদা, সিজনের মতন তুমি যে সে বলবে হিমসা হবে না। বুঝো তাহলে আম, তাহলে আমি গল্প বন্ধ করে দাও। কি বলছি শশাগুলো? শশাগুলো দেখে যে ভাই বলছে ঠিক আছে। আমরা প্রত্যেকবার যখন পুজো বাজার করতে আসি তখন মেন ক্যাশিয়ারের দায়িত্ব থাকে হচ্ছে প্রিয়ম। এবার ও একটা পদ্ম নিয়ে আসে, যা কিনছে সঙ্গে সঙ্গে লেখালেখি চলছে, ফলে কি মনে থাকে তখন। এই এখন হচ্ছে আমার এই ব্যাপারটা, আমার আমার এই হ্যাবিটটা নেই একদমই। আমরা ওই ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওই ব্যাগটা তো আর কিছু আর জায়গা নেই, বাধ্য নতুন আর একটা ব্যাগ নেওয়া হয়েছে আমাদের। এখান থেকে বলছি লম্বা ভাবে নিয়ে যা না, দেখি কিরকম লাগে, লম্বা ভাবে নিয়ে যা। হ্যাঁ এই তো দারোয়ান চল। হ্যাঁ হ্যাঁ হেভি লাগবে। লক্ষ্মী ঠাকুরটা বাবা আজকে সকালবেলায় গিয়ে নিয়ে এসেছিল, বাদ বাকি যা সমস্ত বাজার আমি আর ভাই মিলে সব করলাম দুপুর থেকে। আর হিসেব বলতেছিল যেহেতু আমাদের বৃহস্পতিবারে পুজো আছে, ওই মিষ্টি আর মালা এইগুলো আমরা কালকে রাত্রিবেলা বেরিয়ে গিয়ে দেন কিনব। এবার তুই ভাব আমি এবার নিয়ে বসবো কি করে, তুই বল, তুই তো বাইক চালাবি, কি হয় বলবি? বাপরে বাপ, দাঁড়া। জয় মা লক্ষ্মী। এক হাতে এক, মাঝখানে আর একটা ব্যাগ, আর ভাইয়ের হাতে হচ্ছে আর একটা ব্যাগ। এই নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা যদি কারোর যদি গায়ে ঢুকে যায়, সব সরে যাও, সব সরে যাও, আগে গুটিয়ে দেবো। তো ম্যাক্সিমাম বাজারটাই আমাদের একদম হয়ে গেছে প্রায়, আর টুকটাক জিনিস সেগুলো জাস্ট কালকে গিয়ে নিয়ে চলে আসবো। এবারে ঠাকুরটা আগের বাড়ির থেকে একটু ছোট এনেছে বাবা, মুখটা ঢাকা আছে, ওটা থাক অ্যাজ ইট ইজ। আর এখানেই হচ্ছে মেন আমাদের লক্ষ্মী পুজোটা হয়, মানে যত পুজো আমার ঠিক এই জায়গাটাতেই হয়, এই ঘরে। এখানে আটটা আমি জাস্ট রেখে দিয়েছি, আর এখানে সমস্ত লক্ষ্মী পুজোর বাজার জিনিসগুলো সব এই জায়গাটা রেখেছি আপাতত। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড বাই দি ওয়ে প্রিয়ম কালী না লক্ষ্মী কমেন্ট সেকশনে জানাও। আমার তো কালী কালী, হ্যাঁ জিত তো বেরিয়ে যায় সব ঠিক আছে, চলো টাটা।